ওয়েলকাম সবাই। তো আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ভালো করে দেখো। অনেক এমসিকিউ আমরা আলোচনা করব যেগুলো তোমাদের মানে রিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, কারণ এই চ্যাপ্টারগুলো তোমরা আগেও করেছো, ঠিক আছে? কোনো অসুবিধা আমার মনে হয় না হবে, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানিও। তো আর আমরা অ্যাকাডেমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমরা শুরু করার আগে আমরা কিছু ইনফরমেশন আমরা আলোচনা করবো, যেগুলো তোমাদের অবশ্যই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হবে। আমরা অ্যাকাডেমি প্লাস যদি আমরা বলি, তো দেখো প্লাসে আমাদের WBCS এর আশা করি তোমাদের ডেট পিছিয়ে যাবে। তো যদি ডেট পিছিয়ে যায় তাহলে তোমাদের প্রিপারেশনের আরও টাইম বেড়ে গেল। তো আরও টাইম বেড়ে গেল, তার মানে হচ্ছে তোমাকে ভালো করে প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ পেলো এবছর, ঠিক আছে? যেখানে আমাদের কখন কবে পরীক্ষা হয় আর কবে পরীক্ষা হবে গত বছরগুলোতে, তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা ভালো করে প্রিপারেশন নাও WBPSC আনএকাডেমি WBPSC সাথে, যেখানে তোমাদের ডেফিনেটলি সমস্ত সিলেবাসকে খুব কেয়ারের সাথে কিন্তু কমপ্লিট করানো হয়, এবং প্রত্যেকটা যে PDF হয় সেই প্রত্যেকটা PDF তুমি কোনো একটা নির্দিষ্ট সোর্স, কিন্তু তোমরা জানো যে কোনো সাবজেক্টের 4-5টা 7টা সোর্স দরকার হয়, তো তোমরা কিন্তু যে কোনোভাবে কিন্তু এই সোর্সগুলোকে কিন্তু কাজে লাগাতে পারো। যদি মানে প্রত্যেকটা PDF কিন্তু সব থেকে বেস্ট কোয়ালিটি PDF, যে PDF কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, কি প্রিলিমস কি মেন্স কি ইন্টারভিউ। আর আমাদের যে ব্যাচ কোর্সগুলো এই মুহূর্তে চলছে, প্রত্যেকটা ব্যাচ কোর্স কিন্তু খুব ভালো করে দেখো, যে আমাদের ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে সমাধান বলে একটা ব্যাচ রয়েছে, তারপরে ব্রহ্মাস্ত্র বলে একটা ব্যাচ রয়েছে, তারপরে মাস্টার স্ট্রোক বলে একটা ব্যাচ রয়েছে, ঠিক আছে? এই প্রত্যেকটা ব্যাচ তোমরা প্রত্যেকে তাড়াতাড়ি এনরোল করে নাও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই 10% ডিসকাউন্ট সাবস্ক্রিপশনের জন্য তোমাদের একটা ডিসকাউন্ট দেওয়া হয়। এই 10% ডিসকাউন্টটা হচ্ছে আর কিছুদিন, আর কিছুদিন মানে 2 দিন বাকি, 27 তারিখ আর 28 তারিখ, এই 10% ডিসকাউন্টটা মার্চ থেকে 5% ডিসকাউন্ট হয়ে যাবে। এই 10% ডিসকাউন্ট পেতে চাইলে তাহলে অবশ্যই, আর যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে এই রেফারেল কোডটা ইউজ করো, আমার নামই আমার রেফারেল কোড RAMILA, যেন তোমরা 10% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে প্রত্যেকের নাম কিন্তু ভালো করে দেখে নেবে যে কোন সাবজেক্টের জন্য কারা কারা এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে? প্রত্যেকের নাম দেখে নাও, এবং ফ্রি আর ক্লাসের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্রি ক্লাস যেটা আমরা স্পেশাল ক্লাস বলি, এই ফ্রি ক্লাসের মাধ্যমে আমরা কী পাই, আর ক্লাস কেন ইম্পর্টেন্ট, কেন আমাদের ক্লাসে জয়েন করা দরকার। কারণ আমরা জানি যে তোমরা বলতে পারো যে ফ্রি ক্লাসেই তো সব হয়ে যাবে, না, সব কখনো সম্ভব না, কারণ একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য একটা সময় ধরে, ঠিক আছে, নির্দিষ্ট ওয়েতে কিন্তু তোমাকে পথে হাঁটতে হবে, এলোমেলোভাবে কিন্তু হাঁটা যায় না, ঠিক আছে? তো ফ্রি কোর্সের মাধ্যমে আমরা কিছু প্রশ্ন উত্তরের, আমরা কিছু ডিসক্রিপটিভ বা কিছু ডিসক্রিপশন বা আমরা কিছু আলোচনা করি, এটা একটা আলোচনার ক্লাস, ঠিক আছে? আর অবশ্যই তোমাকে যদি মানে পুরো সাবজেক্টের পুরো বিষয় জানতে হয় তাহলে তোমাকে ক্লাসেই জয়েন করতে হবে, একদম সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা PDF কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে প্রত্যেককে বলা হয়েছে যে ক্লাস ফিচার, যে তোমরা যখন ক্লাসে জয়েন করবে তখন ক্লাস ফিচার কেমন পাবে। তো সব থেকে বড় কথা এখানে তোমরা তোমাদের ফেভারিট এডুকেটর, তোমাদের চয়েসের ক্লাস তোমরা পাবে। নেক্সট হচ্ছে কমপ্লিট এক্সাম প্রিপারেশন, এক্সাম একটা সিলেবাস যেরকম দেওয়া হয় সেই সিলেবাস, একটা ধরো WBCS এর একটা ব্যাচ হলো বেঙ্গলি ইংলিশের উপর, তাহলে বেঙ্গলি যা যা তোমার রয়েছে তোমার সিলেবাসে তোমাকে কমপ্লিট করানো হবে ক্লাসে। কিন্তু স্পেশালি কি করানো হবে, ধরো সন্ধি বিচ্ছেদ সম্পর্কে আজকে বলা হলো, ঠিক আছে, বা আজকে লেটার রাইটিং নিয়ে কিছু বলা হলো, ঠিক আছে? কিন্তু তুমি যখন ক্লাসে যাবে তখন তুমি সেটা ডিটেল তুমি কিন্তু পড়তে পারবে, বুঝতে পেরেছ? মানে যেভাবে সিলেবাস থাকে আগে পিছিয়ে, প্রি টেস্ট সিরিজ পাবে, ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, উইকলি ফ্রি মক টেস্ট পাবে, এবং এক্সহস্টিভ কভারেজ অফ দ্য সিলেবাস পাবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, তোমাদের প্রত্যেকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে অবশ্যই। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এনরোল বটমে গিয়ে কিন্তু সাবস্ক্রিপশন নাও, অবশ্যই রেফারেল কোডটা ইউজ করো RAMILA, এর জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো 1 মাস থেকে 2 বছর পর্যন্ত আমাদের সাবস্ক্রিপশন যে রয়েছে,
10% ডিসকাউন্ট হয়ে কত হবে, 5% ডিসকাউন্ট হয়ে কত হবে, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবে। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে কিন্তু বলো। প্রথম প্রশ্ন কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে কিন্তু বলো। উইচ ইন্ডিয়া, গুড ইভিনিং, ওয়েলকাম, গুড ইভিনিং, ওয়েলকাম, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, সবাইকে ওয়েলকাম বলো। এখানে কোনটা হবে কারেক্ট আনসার? উইচ ইন্ডিয়ান মাস মুভমেন্ট বিগন উইথ দ্য ফেমাস গান্ধী মার্চ অফ মহাত্মা গান্ধী। দেখো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো ধাঁচ বা টাইপ হচ্ছে পুরোপুরি কিন্তু প্রিলিমসের মতো। এখনো পর্যন্ত যে প্রশ্ন, মানে 2020 পর্যন্ত যে প্রশ্ন এসেছে, সেই ধাঁচও যদি আমি ফলো করি বা সেই প্যাটার্ন যদি আমি ফলো করি, তাহলে সেই প্যাটার্নে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ডাইরেক্ট প্রশ্ন যেগুলোকে আমরা বলি, মানে এমন না যে তোমাকে কিছু ঘুরিয়ে প্রশ্ন করলো বা কিছু এক্সট্রা কিছু অপশনস দিল, এরকম কিন্তু না, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কিন্তু প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে বলো। রোমিলি ব্যানার্জি বলেছে যে অপশন সি হবে কারেক্ট আনসার, একদম কারেক্ট, যে আমাদের সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট হবে কারেক্ট আনসার। এখানে আমরা দেখো, যদি তোমাদের জিজ্ঞাসা করে যে সিভিল ডিসওবিডিয়েন্স গান্ধীজির যে আইন অমান্য আন্দোলন, এই আইন অমান্য আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? আইন অমান্য আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল যে গান্ধীজি অ্যাচিভ করতে চাইছে পূর্ণ স্বরাজকে, পূর্ণ স্বরাজকে এস্টাবলিশ, যে পূর্ণ স্বরাজ ডিমান্ড বা পূর্ণ স্বরাজ দিবস পালন হয়, যেটা 1930-তে, যেটা সাল তারিখ যেটা 26শে জানুয়ারি আমরা সবাই জানি। তো এই 26শে জানুয়ারি 1930 যেটা অফিসিয়ালি বা আমরা বলতে পারি কংগ্রেস পালন করলো পূর্ণ স্বরাজ দিবস, সেই পূর্ণ স্বরাজকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে ডিমান্ড অনুযায়ী, ঠিক আছে? পূর্ণ স্বরাজের জন্য আন্দোলন হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স, সেটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। কিন্তু যদি তোমাদের জিজ্ঞাসা করে যে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শুরু হলো কোন বিষয়কে ঘিরে, তখন কিন্তু তুমি বলবে যে ডান্ডি মার্চ। তো দ্য সল্ট মুভমেন্ট লিড বাই গান্ধী স্টার্টেড অন মার্চ 12, 1930 ফ্রম সবরমতী আশ্রম টু কোস্টাল ভিলেজ ডান্ডি 240 মাইল। এই যে 240 মাইল আর 340 কিলোমিটার, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? দ্য সল্ট মার্চ ইজ অলসো নোন অ্যাজ ডান্ডি মার্চ অ্যান্ড দ্য ডান্ডি সত্যাগ্রহ। তো অবজেক্টিভ কী ছিল? অবজেক্টিভ হচ্ছে যে গান্ধীজি তার 11টা দাবি জানিয়েছিল আন্দোলন করার আগে, যে 11টা দাবি বা 11 পয়েন্ট অফ গান্ধী। তোমাদের এই 11 পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ডাইরেক্ট প্রশ্ন দেয় যে 4টে অপশনের মধ্যে কোনটা 11 পয়েন্টের মধ্যে নেই বা কোনটা 11 পয়েন্টের মধ্যে আছে। তাহলে তোমরা কি করবে, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট যখন পড়বে, তখন সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের তারিখ, ডেট এবং সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শুরু করা গান্ধীজির অপশন কী, মানে গান্ধীজি কোন দাবিটাকে রেখেছেন এবং কোন কোন দাবি গভর্নমেন্টের কাছে বা ভাইসরয়ের কাছে চেয়েছেন, তো সেখানে আমরা ডিটেল যখন পড়বো তখন এইভাবে কিন্তু পড়বো, ঠিক আছে? তো যাই হোক, সল্ট ট্যাক্সটাকে নিয়ে শুরু করেছিলেন, তার কারণ হচ্ছে সল্ট এমন একটা কমোডিটি যেখানে প্রত্যেক ধরনের মানুষ কিন্তু ব্যবহারের ব্যবহার সামগ্রী আমরা বলতে পারি, যেখানে কাউন্টেড ট্যাক্স, কাউন্টেড 8.2% দ্য রেভিনিউ ফ্রম ট্যাক্স, তা এটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করবো কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বল, কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে কিন্তু বল। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে? হু ফাউন্ডেড দ্য অ্যাসোসিয়েশন নওজওয়ান ভারত সভা টু হেল্প ফস্টার রেভলিউশন এগেনস্ট দ্য ব্রিটিশ রাজ বাই গ্যাদারিং টুগেদার ওয়ার্কার অ্যান্ড পিজেন্ট ইউথ ইন 1928। কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বল। রোমিলি ব্যানার্জি কারেক্ট আনসার, একদম কারেক্ট আনসার, সি হবে ভগত সিং, ঠিক আছে? ভগত সিং হবে কারেক্ট আনসার। তো এখানে নজীবন ভারত সভার উদ্দেশ্য কী ছিল, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এইচএসআরএ হচ্ছে একটি রেভলিউশনারি গ্রুপ, যারা যে গ্রুপ চাইছে এস্টাবলিশ করছে সমাজে সোশ্যালিস্ট প্যাটার্ন। আমরা জানি যে এইচআর এর সাথে এস অ্যাড করেন ভগত সিং, এবং আমাদের দেখা যায় নজীবন ভারত সভা যেখানে হচ্ছে সমাজে যারা সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে সে হচ্ছে ওয়ার্কার আর পিজেন্ট। এই ওয়ার্কার আর পিজেন্ট সম্প্রদায়, যারা যুবক সম্প্রদায় ওয়ার্কার আর পিজেন্টদের মধ্যে, তাদেরকে নিয়ে নজীবন ভারত সভা এস্টাবলিশ করছেন ভগৎ সিং।
বুঝতে পেরেছো? তাহলে এই এই সভা হচ্ছে কি, যে রাইটস ডিমান্ড, ডিমান্ড ফর দ্য রাইটস, ডিমান্ড রাইটস ফর দ্য পিজেন্টস অ্যান্ড ওয়ার্কার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আনসার কি হলো, ভগৎ সিং হলো কারেক্ট আনসার। তো নবজীবন ভারত সভা সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানে তার আগে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন সম্পর্কে ডিটেল একটুখানি দেখি। ইনিশিয়ালি ভগৎ সিং প্রিভিয়াসলি সাপোর্টেড গান্ধীজি, বাট নন কোঅপারে আফটার দ্য নন কোঅপারেশন মুভমেন্টে গান্ধীজির পপুলারিটি অনেকটাই কিন্তু শেষ হয়ে যায়। ঠিক আছে, যেখানে 1924-এ কানপুর হি বিকাম আ মেম্বার অফ দ্য হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন অ্যান্ড স্টার্টেড শচীন্দ্রনাথ সান্যাল আ ইয়ার আর্লিয়ার। ইন 1925 ভগৎ সিং রিটার্ন টু লাহোর অ্যান্ড উইদিন দ্য টেক্সট নেক্সট ইয়ার হি অ্যান্ড হিজ কলিগ স্টার্টেড আ মিলিটেন্ট ইউথ অর্গানাইজেশন কল্ড নওজাবান ভারত সভা। 1928 he was associated with the Hindustan Socialist Republican Association along with Shukdev Chandrasekhar Azad and others. Bhagat Singh Shukdev also organized Lahore Student Union for open legal work among the student. তার মানে আমরা এখানে তিনটে আমরা অর্গানাইজেশন কিন্তু তিনটে পেয়ে গেলাম। তাহলে কি কি অর্গানাইজেশন আমরা পেলাম? নাম্বার ওয়ান HSRA পেলাম, নাম্বার টু নওজাবান ভারত সভা পেলাম, নাম্বার থ্রি লাহোর স্টুডেন্ট ইউনিয়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাহোর স্টুডেন্ট ইউনিয়নের ফাউন্ডার কে ছিলেন? ভগৎ সিং এবং সুখদেব। ভগৎ সিং এবং সুখদেব হয়ে গেল কমপ্লিট। নেক্সট, এখানে কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো। বলো কোনটা হবে কারেক্ট আনসার, যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু আমাকে জানিও। বলো তাই তো, নিউ ইন্ডিয়ান কমনওয়েলথ নিউজ পেপার্স ওয়ার স্টার্টেড বাই অ্যানি বেসান্ত, অপশন সি। দেখো যখন আমি অ্যানি বেসান্তকে পড়ি, তো অ্যানি বেসান্ত ভারতবর্ষে আসা, এখানেও একটা কন্ট্রোভার্সি আছে। কোনো কোনো জায়গায় 1889 অ্যানি বেসান্ত ভারতবর্ষে আসেন, কোনো কোনো জায়গায় অ্যানি বেসান্ত ভারতবর্ষে আসেন 1893। ম্যাক্সিমাম জায়গা কিন্তু 93 বলে, তো সেই জন্য কিন্তু আমার মনে হয় 93 বলাটা উচিত। এবার বিষয়টা হচ্ছে উনি তো অ্যাকচুয়াল পলিটিক্যাল পারপাসে না, কিন্তু আয়ারল্যান্ডের যে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার ছিল, তো সেখানে আমরা জানি যে এই যে ফেমিনিজম কনসেপ্ট, ফেমিনিজম মিন্স হচ্ছে যেটা আমাদের রাশিয়ান সোশ্যালিজম বলা হয়, বা ভারতবর্ষে আমরা যেটা সোশ্যালিজম বলি সেটা আয়ারল্যান্ডে ফেমিনিজম বলা হয়। ঠিক আছে, এই ফেমিনিজম আইডিওলজি কিন্তু অ্যানি বেসান্তের ছিল, মানে সমাজ এমন এক সমাজ গঠন করা যেখানে সকলের সমান অধিকার এবং সমান সুযোগ ভোগ করবে। তো এক্ষেত্রে অ্যানি বেসান্ত সম্পর্কে এখানে কিছু ডিটেল আছে, যেখানে বলেছে ইন জুন 1914 বাল গঙ্গাধর তিলক ওয়াজ রিলিজড ফ্রম মন্ডালয়া। ইন দ্য বিগিনিং হি সাপোর্টেড দ্য ব্রিটিশ এন্ডেভার ইন দ্য ওয়ার। অল দ্য মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট অ্যালাইক ওয়ার অন আ মিস্টেকেন বিলিভ দ্যাট আ গ্রেটফুল ব্রিটেন উড রিপে ইন্ডিয়া বাই মেকিং পলিটিক্যাল কনসেশনস টুয়ার্ড সেলফ গভর্নমেন্ট ওয়ান্স দ্য ওয়ার ইজ ওভার। তো যেখানে দেখা যাচ্ছে অ্যানি বেসান্ত রিয়েলিস্ট, কারণ এবং তার থেকেও বড় কথা উনি একজন থিওজফিস্ট ছিলেন। থিওজফিস্ট মিন যারা থিওজফিক্যাল সোসাইটির সাথে রিলেটেড, উনি একজন থিওজফিস্ট যিনি পলিটিক্সে যোগদান কেন করেছেন, তার কারণ হচ্ছে ভারতীয়দের জন্য রাজনৈতিক অধিকার, সব রকম ভারতীয়দের অধিকারকে দেওয়া। দ্য কংগ্রেস ওয়াজ রেন্ডার্ড পলিটিক্যালি ইনঅ্যাক্টিভ প্র্যাকটিক্যালি আফটার 1910 ডিউরিং দ্য ইনিশিয়াল পিরিয়ড অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। দ্য নিউ এলিমেন্ট রেনিফিকেশন অফ দ্য কংগ্রেস অ্যান্ড স্টার্টেড উইথ দ্য রাইজ অফ দ্য অ্যানি বেসান্ত থিওজফিক্যাল লিডার। দিস 66 ইয়ার্স 1914 had begun her career in England as a proponent of free thought, radicalism, feminism, feminism হচ্ছে socialismেরই একটা নাম, ঠিক আছে, and theosophy and was an, এবং আমরা জানি যে এই যে
এক্সট্রিমিস্ট এবং মডারেটের এই যে কনসিলেশন করা, এটাও কিন্তু অ্যানি বেসান্তের দ্বারা। ঠিক আছে, বুঝতে পেরেছো? হোমরুল মুভমেন্ট ওনার, তোমরা সবাই জানো যে সাউথে যে হোমরুল লীগ, মানে মাদ্রাস বা আদিয়ারে যে হোমরুল লীগ, সেটাও হচ্ছে অ্যানি বেসান্তের। তো এই প্রশ্নগুলো কিন্তু আমাকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট যখন তোমাদের প্রশ্ন রয়েছে, দেখো কোনটা হবে কারেক্ট অ্যান্সার, প্রত্যেকে বলো। কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো। সবাই বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করো। বলো প্রশ্ন, বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার। বলেছে কার সময় হিন্দু মুসলিম কাস্টমারি ল ফার্স্ট ইন্ট্রোডিউস হয়। কার সময় ফার্স্ট হিন্দু ল মুসলিম ল, হিন্দু কোড অফ ল মুসলিম কোড অফ ল, কার সময় দেখতে পাই আমরা হিন্দু কোড অফ ল অ্যান্ড মুসলিম কোড অফ ল? হ্যাঁ, ওয়ারেন হেস্টিংস, রোমিলি ব্যানার্জি, কারেক্ট অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। তো এখানে আমরা ওয়ারেন হেস্টিংস সম্পর্কে ডিটেল, যেটাকে আমরা কি বলি ইউনিফর্ম সিভিল কোড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ারেন হেস্টিংস সম্পর্কে ইম্পর্টেন্ট কী কী ছিল? ফার্স্ট গভর্নর অফ পোর্ট উইলিয়াম, প্রেসিডেন্সি পোর্ট উইলিয়াম, এবং প্রথম গভর্নর জেনারেল 74 থেকে একদম 85 পর্যন্ত, 1785। হি স্টার্টেড হিজ কেরিয়ার অ্যাজ আ রাইটার অ্যান্ড ক্লার্ক হিসেবে উনি শুরু করেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাট ক্যালকাটা 1750। 58 হি বিকাম দ্য ব্রিটিশ রেসিডেন্ট অ্যাট মুর্শিদাবাদ, দ্য ক্যাপিটাল অফ বেঙ্গল, আফটার মির্জাফর ওয়াজ ইনস্টলড অ্যাজ দ্য নবাব আফটার দ্য ব্যাটল অফ পলাশি। ডিউরিং হিজ টাইম দ্য সেকেন্ড অ্যাংলো মাইসোর অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার্স ওয়ার ফট, মানে কী কী যুদ্ধ হয়েছিল তার সময়। দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773 ওয়াজ পাসড ডিউরিং দ্য টাইম ডিউরিং হিজ টার্ম। হি সাপোর্টেড স্যার উইলিয়াম জোন্স ইন ফর্মিং দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ইন 1785। তো এটা আমাকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা যেটা আলোচনা করছি খুব ভালো করে দেখো, যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলো। ঠিক আছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট নিউজ পেপার টু নাউন্স দ্য পার্টিশন অফ বেঙ্গল 6 জুলাই 1905? তো কোনভাবে কারেক্ট অ্যান্সার প্রত্যেকে বলো। সবাই বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার। এখানে প্রত্যেকে বলো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট নিউজ পেপার টু অ্যানাউন্স দ্য পার্টিশন অফ বেঙ্গল অন জুলাই 6, 1905? একদম সঞ্জীবনী, কারেক্ট আনসার, কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী। প্রথম বয়কট শব্দটাকে, বয়কট এবং স্বদেশীকে পপুলারিটি জনপ্রিয় করে সঞ্জীবনী পত্রিকা, খুব ইম্পর্টেন্ট পত্রিকা। ঠিক আছে, তো এখানে আর একটা কথা হচ্ছে যে এই সঞ্জীবনী পত্রিকা একটি অর্গানাইজেশনের সাথে অ্যাটাচ ছিল। কেউ বলতে পারবে যে এই সঞ্জীবনী পত্রিকা কোন অর্গানাইজেশনের সাথে রিলেটেড ছিল? এই সঞ্জীবনী পত্রিকা কোন অর্গানাইজেশনের সাথে? এই সব প্রশ্ন বা এই সব তথ্য পেতে হলে কিন্তু রেগুলার জয়েন করো আমার হিস্ট্রি ক্লাস, ইউটিউবে রয়েছে, কালকেও রয়েছে, কিন্তু 3টে টাইমে, সকাল 10টা থেকে 11টা একটা আছে। ঠিক আছে, তারপরে রয়েছে 5টা থেকে 6টা, 3টে থেকে 4টে, এরকমভাবে 3টে রয়েছে কালকে সেশন। তো সবাই কিন্তু জয়েন করো। আর স্পেশাল ক্লাস যেটা আনাকাডেমি অ্যাপসে হয়, অ্যাপসটা ফলো করো 7:30 থেকে, সন্ধ্যাবেলা 7:30 থেকে 8:30। তো সঞ্জীবনী পত্রিকা যেটা তোমাদের বললাম, সঞ্জীবনী পত্রিকা কোন অর্গানাইজেশনের সাথে রিলেটেড রয়েছে? একদম উইকলি উইকলি, হ্যাঁ উইকলি, স্বদেশী মুভমেন্ট তো মুভমেন্ট, আমি বলছি কোন অর্গানাইজেশনের সাথে রিলেটেড, কোন অর্গানাইজেশনের সাথে রিলেটেড আমি সেটা জিজ্ঞাসা করছি। বলো, অর্গানাইজেশনের নাম হলো, জেনে রাখবে, সাধারণ ব্রাহ্ম সমাজ। সাধারণ ব্রাহ্ম সমাজ, সাধারণ সাধারণ ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। তো এখানে দেখো
সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কে কে মিত্র অ্যান্ড প্রীতিশ চন্দ্র রে। আইডিয়া অফ বয়কট ওয়াজ দ্য ফার্স্ট সাজেস্টেড কে কে মিত্র ইন সঞ্জীবনী ম্যাগাজিন, ইম্পর্টেন্ট নিউজ পেপার হিতবাদী দ্বজেন্দ্রনাথ টেগর, সঞ্জীবনী অ্যান্ড বেঙ্গলি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পাবলিক মিটিং অ্যান্ড মেমোরেন্ডা অ্যানাউন্সমেন্ট 1905, ফর্মাল বয়কট রেজলিউশন পাস 7th August 1905, মিটিং হেল্ড অ্যাট ক্যালকাটা টাউন হল, বয়কট অফ ম্যানচেস্টার ক্লথ অ্যান্ড লিভারপুল সল্ট। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। পার্টিশন কেম ইন টু ফোর 16th October 1905, ডে অফ মর্নিং। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কীভাবে পালন করা হয় সেই স্বদেশি মুভমেন্টের সময়, যেখানে আমরা ফাস্টিং জানি, আরন্ধন। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বন্দে মাতারাম গান গাওয়া, গঙ্গায় স্নান করে। ঠিক আছে, তো এখানে কারা কারা লিডার ছিলেন ডিটেল আছে। দেখো, আমরা তিনজনের নাম জানি, লাল বাল পাল তো রয়েছেন, তার সাথে মাদ্রাস রয়েছে চিদাম্বরম পিল্লাই, এবং দিল্লিতে রয়েছেন সৈয়দ হায়দার আজাদ। বলো এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার, প্রত্যেকে বলো। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে জানাবে। বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার, ভেবে চিন্তে অ্যান্সার দাও। ইন হুইচ কান্ট্রি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি ওয়াজ ফর্মড ডিউরিং দ্য ব্রিটিশ এরা? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি এস্টাবলিশ হয়েছে কোথায়? ইন্ডিপেন্ডেন্স কমিটি, IIC, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি, যার আগের নাম ছিল বার্লিন কমিটি। বার্লিন কমিটি কোথায়? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি বা বার্লিন কমিটি, এখানে আমাদের আনসার কি হবে? জার্মানি। তো এখানে আমাদের আনসার কি হবে? জার্মানি হবে। তো দেখো, বার্লিন কমিটি যাকে আমরা বলি, লেটার নোন অ্যাজ পরবর্তীকালে যার নাম হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি আফটার 1915, ওয়াজ অ্যান অর্গানাইজেশন ফর্মড ইন জার্মানি ইন 1914 ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান বাই ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট রিসাইডিং দ্য কান্ট্রি। দ্য পারপাস অফ দ্য কমিটি ওয়াজ টু প্রমোট দ্য কজ অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, এবং ইনিশিয়ালি কল্ড বার্লিন ইন্ডিয়ান কমিটি, দ্য অর্গানাইজেশন ওয়াজ রিনেমড দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি 1915, কেম টু অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য হিন্দু জার্মান কনস্পিরেসি। মেম্বার অফ দ্য এই বার্লিন কমিটি বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটির মেম্বার কারা ছিলেন, সেখানে কিন্তু এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। যে নামগুলোকে আমরা বলতে পারি, যে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যাদেরকে চাট্ট বলি, চেম্পা কারামান পিল্লাই, এরা প্রত্যেকে কিন্তু ছিলেন কি বলো দেখি, এরা প্রত্যেকে ছিলেন কি? এরা প্রত্যেকে কি ছিলেন বলো সবাই? আর্লি কমিউনিস্ট, এই শব্দটা বলতে হবে, আর্লি কমিউনিস্ট, আর্লি কমিউনিস্ট, আর্লি কমিউনিস্ট এদেরকে বলা হয়। বুঝতে পেরেছো? তোমাদের পরীক্ষায় প্রশ্ন যদি দেয় আর্লি কমিউনিস্ট কাদেরকে বলা হয়, তো এই নামগুলো তখন বলতে হবে। নেক্সট আমরা যেটা আলোচনা করছি, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য প্যারিস ইন্ডিয়া সোসাইটি? প্যারিস ইন্ডিয়া সোসাইটির ফাউন্ডার কে ছিলেন এর মধ্যে? এস আর রানা, বিকাজি কামা, তারকনাথ এবং লালা হরদয়াল। কোনটা হবে কারেক্ট অ্যান্সার, প্রত্যেকে বলো। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য প্যারিস ইন্ডিয়া সোসাইটি? হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য প্যারিস ইন্ডিয়া সোসাইটি? এস আর রানা, বিকাজি কামা, তারকনাথ এবং লালা হরদয়াল। কে হবে কারেক্ট আনসার, প্রত্যেকে বলো। বলো প্রত্যেকে কোনটা হবে কারেক্ট আনসার, বিকাজি কামা। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু মনে রাখবে, এখানে প্যারিস ইন্ডিয়া সোসাইটি, বিকাজি কামা, বিকাজি ম্যাডাম, বিকাজি কামা সম্পর্কে আমরা জানবো। আর রুস্তামজি কামার সাথে উনি বিবাহ করেন, বিকাজি রুস্তম কামা।
তো পরবর্তীকালে ওনার নাম হয় ম্যাডাম ভিকাজি কামা, কারণ উনি ডিভোর্স দেন ওনার হাজবেন্ডকে। তার কারণ উনি ডিভোর্স এই জন্যই দেন যে ওনার হাজবেন্ড ছিলেন প্রো ব্রিটিশ, মানে ব্রিটিশ সাপোর্টার। তো উনি হচ্ছেন আমরা কি বলি রেভলিউশনারি, গ্র্যান্ড ওল্ড গ্র্যান্ড লেডি বা গ্র্যান্ড ওল্ড মাদার অফ দ্য রেভলিউশনারি মুভমেন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে উনি হচ্ছেন ন্যাশনাল মুভমেন্টকে সাপোর্ট করছেন, তার মানে অ্যান্টি ব্রিটিশ। সেই জন্য উনি কি করেছেন, ডিভোর্স দিয়েছেন ওনার হাজবেন্ডকে। দ্য প্যারিস ইন্ডিয়া সোসাইটি ফাউন্ডেড 1905 অ্যাট প্যারিস, ম্যাডাম ভিকাজি রুস্তম কামা। তারপরে কারা কারা রয়েছেন এই প্যারিস ইন্ডিয়া সোসাইটির মেম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। যেখানে রয়েছেন মুনচির শাহ, বুরুজি, গোদরেজ, এস আর রানা, প্রিভিয়াসলি ইট ওয়াজ আ ব্রাঞ্চ অফ দ্য ইন্ডিয়ান হোম রুল সোসাইটি। তো খুব ভালো করে কিন্তু মনে রাখবে। নেক্সট আমরা যেটা আলোচনা করছি, উইচ অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজেশন পাবলিশ দ্য জার্নাল কল্ড ইন্ডিয়ান সোশ্যালজিস্টস, কোনটা বাগারে ক্যান্সার প্রত্যেকে বল। ইন্ডিয়ান সোশ্যালজিস্ট উইচ অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজেশনস পাবলিশ দ্য জার্নাল কল্ড ইন্ডিয়ান সোশ্যালজিস্ট, সবাই বলো। এটা কিন্তু তোমাদের সবারই পারার কথা। একদমই কারেক্ট আনসার ইন্ডিয়ান হাউস। তো উইচ অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজেশন পাবলিশ দ্য জার্নাল কল্ড ইন্ডিয়ান সোশ্যালজিস্ট, এখানে আমাদের আনসার হবে ইন্ডিয়ান হাউস। ঠিক আছে, তো দেখো এই ইন্ডিয়ান হাউস সম্পর্কে যেটা আমরা ডিটেল দেখতে পাচ্ছি যে শ্যামজি কৃষ্ণ বর্মা, তো এখানে শ্যামজি কৃষ্ণ বর্মা এস কে বর্মা ওয়াজ অ্যান দ্য ইন্ডিয়ান রেভলিউশনারি ফাইটার, আমরা সবাই জানি, আ প্যাট্রিয়ট, লয়ার, জার্নালিস্ট হু ফাউন্ডেড ইন্ডিয়ান হোম রুল সোসাইটি অ্যান্ড ইন্ডিয়ান হাউস অ্যান্ড ইন্ডিয়ান সোশ্যালজিস্ট ইন লন্ডন। হি ওয়াজ আ নোটেড স্কলার ইন সংস্কৃত অ্যান্ড আদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। হি পারসুয়েটেড আ ব্রিফ লিগাল কেরিয়ার ইন ইন্ডিয়া অ্যান্ড সার্ভড অ্যাজ দ্য দিওয়ান অফ অ্যান মেম্বার অফ দ্য ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট ইন ইন্ডিয়া। তো সেক্ষেত্রে উনি ওনার কেরিয়ার কী হিসাবে শুরু করেছিলেন, উনি একজন দিওয়ান হিসাবে শুরু করেছিলেন প্রিন্সলি স্টেট ইন ইন্ডিয়া। হি হ্যাড হাউ এভার ডিফারেন্স উইথ দ্য ক্রাউন অথরিটি, ওয়াজ ডিসমিসড ফলোয়িং দ্য সাপোজড কনস্পিরেসি অ্যান্ড লোকাল ব্রিটিশ অফিসিয়ালস জুনাগড় অ্যান্ড চুজ আ রিটার্ন টু ইংল্যান্ড, এবং অ্যান্ড অ্যাডমায়ার্ড দয়ানন্দ সরস্বতী অ্যাপ্রোচ অফ কালচারাল ন্যাশনালিজম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি তোমাদের কখনো জিজ্ঞাসা করে যে এই যে শ্যামজি কৃষ্ণ বর্মা উনি কোন আইডিওলজিকে ফলো করতেন, তো দয়ানন্দ সরস্বতীর কালচারাল ন্যাশনালিজম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, কালচারাল ন্যাশনালিজম। ঠিক আছে, যে জাতীয়তাবাদের মধ্যে সংস্কৃতি বজায় থাকবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং হার্বার্ট স্পেন্সার কাদের থেকে উনি ইন্সপিরেশন নিয়েছিলেন, দয়ানন্দ সরস্বতী, হার্বার্ট স্পেন্সার, তোমরা জানো যে সোশ্যালজির খুব গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার হচ্ছে হার্বার্ট স্পেন্সার। ঠিক আছে, স্পেন্সার থিওরি আছে, যারা সোশ্যালজি তোমরা পড়ছো তোমার অপশনাল, তাদের স্পেন্সার তত্ত্ব কিন্তু বা স্পেন্সার থিওরি কিন্তু পড়তে হয়। কৃষ্ণ বর্মা বিলিভড ইন স্পেন্সার ডিকটাম, রেজিস্ট্যান্স টু অ্যাগ্রেশন ইজ নট সিম্পল জাস্টিফাইড বাট ইম্পারেটিভ। ঠিক আছে, তো এবার বিষয়টা হচ্ছে নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করব, সবাই ওয়েলকাম, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য ফাদার অফ দ্য ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো। ফাদার অফ দ্য ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো। বলো হু অ্যামং দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য ফাদার অফ দ্য ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, রাজা রামমোহন রয়, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী এবং দাদা ভাই নরোজ। তো এখানে আনসার কী হবে প্রত্যেক কিন্তু বলো। ফাদার অফ ন্যাশনালিজম ইন ইন্ডিয়া আমরা কাকে বলি, রমিল ব্যানার্জি, এ অহনা দে এ, কারেক্ট আনসার রাজা রামমোহন রয়। আচ্ছা, রাজা রামমোহন রায় ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ওনার লেখা গ্রন্থ, পত্রিকা, পার্সি বুক, ঠিক আছে, এগুলো সব ইম্পর্টেন্ট। এবং তোমার প্রত্যেকটা যে বইয়ের যে সালগুলো সেগুলো ইম্পর্টেন্ট। আর এছাড়া হচ্ছে যেটা আমরা দেখতে পাই যে ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম সমাজের আইডিওলজি, এর সাথে কিন্তু
গভীরভাবে রিলেটেড কিন্তু রাজা রামমোহন রায়। এছাড়াও এখানে যদি আমি দেখতে পাচ্ছি যে ফাদার অফ দ্য ন্যাশনালিজম ইন ইন্ডিয়া বলা হয়েছে, তাহলে ফাদার অফ দ্য ইন্ডিয়ান জার্নালিজম আমরা বলতে পারি কিন্তু রাজা রামমোহন রায়কে একই সাথে। তোমাদের এখানে দেওয়া আছে, দেখে নেবে, ঠিক আছে? এখানে কিন্তু দেওয়া আছে সব কিছু যেগুলো আমি মুখে বলছি, এখানে দেওয়া আছে রয় ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান জার্নালিজম অলসো। তো এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করছি, দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং গেভ দ্য সেফটি বাল্ক থিওরি ফর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বলো, হু অ্যামং দ্য ফলোয়িং গেভ দ্য সেফটি বাল্ক থিওরি ফর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে বলবে। সেফটি বাল্ক থিওরি আমাকে বলেছে, বি বলেছে লালা লাজপত রায়, বলেছে সেফটি বাল্ক থিওরি ফর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্রপাল, এম এন রয়। আমার কাছে অপশন নেই, তো একদমই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কাছে সেফটি বাল্ক থিওরি, এটা বলেছিলেন হচ্ছে লালা লাজপত রায়। তো সেফটি বাল্ক থিওরিকে যদি আমি ডিটেল বলি, যেন এই থিওরি হচ্ছে দিয়েছিলেন উইলিয়াম ওয়েডারবার্ন, তো সেখানে ওনার লেখা বায়োগ্রাফি হিউমের প্রতি, তো সেখানে উনি সেফটি বাল্ক থিওরিটাকে দিয়েছেন, যেখানে সেফটি বাল্ক মিন্স তোমরা জানো যে রক্ষাকর্তা হিসাবে এখানে রয়েছে কাদের, ব্রিটিশার এবং জেনারেল পিপলের মাঝখানে রক্ষাকর্তা হিসাবে রয়েছে কংগ্রেস। The concept of the safety valve theory says that British had seen the political situation in the country leading to another rebellion on the lines of the mutiny of 1857, and they wished to avoid such a situation, so they wanted to provide a platform to the people, wanted a platform to the people where they could discuss their political problem. তারা তাদের দাবি দাওয়া, তাদের অভাব, তাদের সমস্যার কথা জানাতে পারবে এই অর্গানাইজেশনের মাধ্যমে গভর্নমেন্টের কাছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড রিটায়ার্ড সিভিল সার্ভিস নট বাই এনি ইন্ডিয়ান। ইট ওয়াজ সেড দ্যাট আইএনসি ওয়াজ স্টার্টেড বাই ভাইসরয় লর্ড আফরিন উইথ দ্য হেল্প অফ দ্য এক্স সিভিল সার্ভেন্ট এও হিউম। এবং সেফটি বাল্ক থিওরি এগেনস্ট দ্য পপুলার ডিসকন্টেন্ট, আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেভাবে মানুষের ক্ষোভ, বিক্ষোভ, অসন্তোষ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, তো তার খাত থেকে বাঁচার জন্য সেফটি বাল্ক থিওরি বা যেটাকে আমরা বলি কংগ্রেসকে এস্টাবলিশ করা হয় এই দুয়ের মাঝখানে, একদিকে জেনারেল পিপল, একদিকে হচ্ছে তোমার, বলো, একদিকে জেনারেল পিপল আর একদিকে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এখানে ডিটেল কিছু রয়েছে, খুব ভালো করে কিন্তু দেখে নিও, যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু বলো। হু অ্যামং দ্য ফলোয়িং সেড দ্য রাওলাট অ্যাক্ট ইজ আ প্রিভেন্টিভ মার্ডার, দ্য রাওলাট অ্যাক্ট ইজ আ প্রিভেন্টিভ মার্ডার, কে বলেছেন? দ্য রাওলাট অ্যাক্ট ইজ আ প্রিভেন্টিভ মার্ডার। কারেক্ট আনসার এডুইন স্যামুয়েল মন্টেগু, খুব ইম্পর্টেন্ট, সি, ঠিক আছে? এডুইন স্যামুয়েল মন্টেগু, হু ওয়াজ দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, মেড এ ডিক্লারেশন 1917 উইচ ডিফাইন্ড দ্য এইমস পলিসিস অফ ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। দিস ডিক্লারেশন ইজ অলসো কল্ড অগস্ট ডিক্লারেশন, মন্টেগু স্টেটমেন্ট যাকে আমরা বলি, এবং অ্যাকর্ডিং টু দ্য মন্টেগু স্টেটমেন্ট ওয়াজ আ প্রিকার্সর অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব যে কোনটা হবে কারেক্ট আনসার, প্রত্যেকে বলো, উইচ অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজেশনস ওয়াজ এস্টাবলিশ অ্যান্ড লিড বাই লতিকা ঘোষ ডিউরিং দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া? কোনটা হবে কারেক্ট আনসার, প্রত্যেকে বলো। লতিকা ঘোষ, কোনটা হবে কারেক্ট আনসার, প্রত্যেকে বলো।
Which among the following organizations was established and led by Latika Ghosh during the freedom struggle of India? Mohila Rashtriya Sangho, Rashtriya Stri Sabha. Ekdom correct answer Parijat. Mohila Rashtriya Sangho. Thik ache, A hobe correct answer. খুব ভালো করে কিন্তু মনে রেখো, মহিলা রাষ্ট্রীয় সংঘ সম্পর্কে এখানে যে ডিটেল রয়েছে যে লতিকা ঘোষ ওয়াজ দ্য অক্সফোর্ড এডুকেটেড অ্যান্ড নিস অফ দ্য অরবিন্দ ঘোষ অ্যান্ড শি স্টার্টেড মহিলা রাষ্ট্রীয় সংঘ ইন চিটাগাং 1928 অ্যাট দ্য বিহেস্ট অফ দ্য নেতাজি সুভাষচন্দ্র বোস। দ্য এইম অফ দ্য মহিলা রাষ্ট্র সংঘ টু ফাইট ফ্রিডম থ্রু আ মোবিলাইজেশন ওম্যান ফর দ্য পলিটিক্যাল ওয়ার্ক। তোমাদের মহিলা রাষ্ট্রীয় সংঘ দিয়ে অনেক প্রশ্ন দিতেই পারে, কারণ এই ওম্যান অ্যাসোসিয়েশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। মহিলা রাষ্ট্রীয় সংঘ ওয়াজ স্টার্টেড টু অর্গানাইজ ওম্যান টু রেজিস্ট দ্য সাইমন কমিশন, ঠিক আছে, অর্গানাইজ ওম্যান টু রেজিস্ট দ্য সাইমন কমিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট, চিটাগাং 1928, সাইমন কমিশনকে রেজিস্ট করার জন্য অর্গানাইজেশন, ওমেন অর্গানাইজেশন, কোন ওমেন অর্গানাইজেশন সাইমন কমিশনকে বয়কট করেছিলেন, তো মহিলা রাষ্ট্রীয় সংঘ। নেক্সট বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার, প্রত্যেকে বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার, যেখানে কোনো ভুল হবে বা কোথাও কোনো অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে, একদমই কিন্তু ভুল করবে না কোনো দিক থেকে। হু অ্যামাং দ্য ফলোয়িং হ্যাড ট্রান্সলেটেড দ্য ফেমাস ড্রামা নীল দর্পণ ইন ইংলিশ। এবং তোমরা জানো যে এই কোয়েশ্চেনটা খুব কমন প্রশ্ন, আর অনেকটাই আগে মানে 2018-19-20 বা 21-এ হয়তো দেবে না, কিন্তু একটা সময় এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ছিল, তো সেক্ষেত্রে এখানে আমাদের আনসার হবে মধুসূদন দত্ত, অপশন এ। তো মধুসূদন নীল দর্পণ সম্পর্কে যে ডিটেল, আমরা নীল দর্পণ কি কি হিসাবে ছিল সেটা ড্রামা, ওটাকে ট্রান্সলেট করেছিলেন মধুসূদন দত্ত। দ্য নীল বিদ্রোহ ইন্সপায়ার্ড লিটারেচার, মিউজিক, ফিল্মস, দীনবন্ধু মিত্রস প্লে নীল দর্পণ অর দ্য মিরর অফ দ্য ইন্ডিগো রিমেন্স আ ক্লাসিক বিকজ ইট ওয়াজ রিটেন ডিউরিং দ্য মুভমেন্ট অফ 1859। ইট ন্যারেটেড দ্য সাফারিং, অপারেশন, স্ট্রাগল অফ দ্য ইন্ডিগো কাল্টিভেটার্স, দ্য রায়ত স্ট্রাগল থ্রু পভার্টি, অপারেশন, ডমিনেশন অ্যান্ড ইন্ডিগনিটিস। বাট ইভেন অ্যামিডস থিংস দে ডিড নট লেট দেয়ার ভোটস ডাই। What remained constant throughout was their resolve to not show indigo. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ড্রামাটা ছিল ক্লিয়ারভাবে যে নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার, এবং তারা কি ফেস করছে, তারা কিসের প্রতিবাদ জানাচ্ছে, এবং এই নীল দর্পণ বা এই ড্রামা প্রথম তো আমরা ইস্ট বেঙ্গলেই দেখতে পাই, ড্রামা বা নাটকটি পারফর্ম হয়েছিল, কিন্তু কমার্শিয়ালি ফার্স্ট পারফর্ম হয়েছিল ন্যাশনাল থিয়েটারে গিরিশ ঘোষে, ঠিক আছে। যাই হোক, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, দেখো ইন উইচ ইয়ার, বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার, যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে জানিও, ঠিক আছে, বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার। ইন হুইচ ইয়ার সাবমেরিন টেলিগ্রাফি সিস্টেম was opened between India and Europe, 1860, 1862, 1865 and 1880.
জানি না এটা, এটা তো ইন্ডিয়া ইউরোপের মধ্যে ফার্স্ট টেলিগ্রাফ স্টার্ট হয়েছিল, আমি পড়িয়েছিলাম স্পেশাল ক্লাসে। টেলিগ্রাফ ফার্স্ট শুরু হয়েছিল কার সময়, কোন ভাইসরয়ের সময়? জন লরেন্সের টাইমে, যে যে ইয়ারে ক্যালকাটা, বোম্বে, মাদ্রাস এই তিনটে হাইকোর্ট এস্টাবলিশ হয়। মানে হাইকোর্ট অ্যাক্ট হচ্ছে 61 ক্যানিং, কিন্তু হাইকোর্ট আসে, কেম ইন টু ফোর্স হচ্ছে 65 ডিউরিং দ্য টাইম অফ জন লরেন্স। এবং সেই জন লরেন্সের সময় ইন্ডিয়া ইউরোপ টেলিগ্রাফি সিস্টেম কিন্তু শুরু হয়। তো 1865 হবে কারেক্ট আনসার। তো এখানে তোমাদের জন লরেন্সের টাইমে দুটো আরও ইম্পর্টেন্ট রয়েছে, ভুটান ওয়ার খুব ইম্পর্টেন্ট, ভুটান ওয়ার কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়, এস্টাবলিশমেন্ট অফ দ্য হাইকোর্ট। সি কি? হ্যাঁ সি, 1865, ঠিক আছে। ভুটান ওয়ারটা ইম্পর্টেন্ট, ওনার সাথে একই সাথে হাইকোর্ট এস্টাবলিশমেন্ট, এটাও ইম্পর্টেন্ট, 65। নেক্সট কোনটা হবে কারেক্ট অ্যান্সার প্রত্যেকে বল। কোনটা হবে কারেক্ট অ্যান্সার সবাই বলো, যে সংবাদ কৌমুদি, কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো। রাজা রামমোহন রয়, দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্ড গঙ্গা কিশোর ভট্টাচার্য। তো এখানে আমাদের আনসার কি হবে সংবাদ কৌমুদি সম্পর্কে? একদম কারেক্ট আনসার, রাজা রামমোহন রয়, সংবাদ কৌমুদি। বলতে পারবে যে সংবাদ কৌমুদি কেন ইম্পর্টেন্ট ছিল? সংবাদ কৌমুদি তো আমরা পড়েই নিলাম, খুব ভালো কথা, কিন্তু সংবাদ কৌমুদি কেন ইম্পর্টেন্ট ছিল এটা কি কেউ বলতে পারবে আমাকে? তাহলে তো আমার খুবই আনন্দ হবে, বলো। হু অ্যামাং দ্য ফলোয়িং পাবলিশ লিডার্স সংবাদ কৌমুদি? কেউ বলতে পারবে না সংবাদ কৌমুদি কেন ইম্পর্টেন্ট ছিল? একটুখানি ভেবেও বলতে পারবে না, যেটা তোমরা সবাই জানো? হ্যাঁ কারেক্ট আনসার, সত্যি ক্রিটিসাইজ না, মানে হ্যাঁ কারেক্ট, সত্যিকে ক্রিটিসাইজ করেছিলেন উনি, সত্যিকে ক্রিটিসাইজ করা, একদম কারেক্ট আনসার। সংবাদ কৌমুদি ইম্পর্টেন্ট হচ্ছে এই জন্যই, সংবাদ কৌমুদি বেঙ্গলি উইকলি নিউজ পেপার পাবলিশ কলকাতা ফার্স্ট অফ 19th century, রামমোহন রয় নোটেড প্রো রিফর্মিস্ট পাবলিকেশন, এবং এটাকে আমরা বলি যে ক্যাম্পেন করেছিল। এই সংবাদ কৌমুদি এই জন্যই তো ইম্পর্টেন্ট যে সংবাদ কৌমুদির মাধ্যমে ওনার আনার, এই যে আমরা বলি যে ফাদার অফ দ্য ইন্ডিয়ান জার্নালিজম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি বলি যে সংবাদ কৌমুদির মাধ্যমেই তো উনি এই সতী প্রথার বিরোধিতা করেছিলেন, সবার কাছে পৌঁছে দিয়েছিলেন এই তার ক্যাম্পেন। এবং কৌমুদি নাম, যে নামে উনি পাবলিশ করতেন, উনি রাজা রামমোহন, এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট যে রাজা রামমোহন রয় যখন সংবাদ কৌমুদিতে কে রিডার, কে নাম পাবলিশ কার দ্বারা হচ্ছে, তখন ওখানে নাম নিতেন কিন্তু ভবানীচরণ ব্যানার্জি, ঠিক আছে। এই নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা রাজা রামমোহন রয়েরই নাম, ঠিক আছে। যাই হোক নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করব, কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো, কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে ভেবে চিনতে বলো। Which among the following was the apex party in India during the British era? Which among the following was the apex court in India during the British era? সি, একদম কারেক্ট আনসার, যেখানে বলা হয়েছে প্রাইভি কাউন্সিল, সি হবে কারেক্ট আনসার, প্রাইভি কাউন্সিল। তো এই প্রাইভি কাউন্সিল নিয়ে কিছু ডিটেল আছে, যে ডিটেল তোমাদের কাজে লাগবে, যে প্রাইভি কাউন্সিল 1833 বাই দ্য অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট, দ্য অ্যাক্ট এম্পাওয়ার দ্য প্রাইভি কাউন্সিল টু হিয়ার অ্যাপিলস দ্য কোর্ট অফ দ্য, মানে এই প্রাইভি কাউন্সিলটা হচ্ছে একটা যখন হাইকোর্ট ছিল না, মানে এটা খুব ইম্পর্টেন্ট যে 1833 খ্রিস্টাব্দে প্রাইভি কাউন্সিলগুলোকে অটোনোমাস পাওয়ার দেওয়া হয়। আর এই
প্রাইমারি কাউন্সিল হচ্ছে ঠিক হাইকোর্টের মতো, প্রত্যেকটা প্রভিন্সের যে দিওয়ানি, মানে আমরা ওয়ারেন হেস্টিংসের টাইম দেখেছিলাম যে সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, মাল আদালত, এগুলো আবার কর্নওয়ালিসের টাইম আবার রেভিনিউ কোর্টটা আলাদা হয়। তো এই প্রত্যেকটা বিচার মুখ্য জায়গা যেটা সেটা হচ্ছে প্রাইমারি কাউন্সিল। যখনও হাইকোর্ট আসে, হাইকোর্ট তো পরে এলো 1861-তে, তো 33-এ এই প্রত্যেকটা প্রাইভি কাউন্সিল অটোনমাস পাওয়ার দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। দিস ওয়ার নাথিং বাট দ্য জাজেস অফ দ্য হাইকোর্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া, সাম অফ দ্য মেম্বার্স অফ দ্য প্রাইভি কাউন্সিল ওয়ার পার্সন্স ভার্সড ইন ইন্ডিয়ান লস। ঠিক আছে, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, হু অ্যামং দ্য ফলোয়িং ফর্ম দ্য গ্রুপ ব্রাদার্স অফ ইন্ডিয়া, কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই বলবে। কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে ভেবে চিন্তে আনসার দেবে। হু অ্যামং দ্য ফলোয়িং ফর্ম দ্য গ্রুপ ব্রাদার্স অফ ইন্ডিয়া, যেখানে অ্যানি বেসেন্ট রয়েছে, জর্জ ফিয়ারস্টিন রয়েছে, এইচএস অলকট রয়েছে, অ্যান্ড অ্যালান ওয়াটস রয়েছে। কারেক্ট আনসার অ্যানি বেসান্ত। ঠিক আছে, তো অ্যানি বেসান্ত হবে কারেক্ট আনসার। খুব ভালো করে মনে রাখবে যে এটি হচ্ছে একটি অর্গানাইজেশন, গ্রুপ ব্রাদার্স অফ ইন্ডিয়া, যেখানে অ্যানি বেসান্তের আবার যদি আমরা বলি যে পুনরায় ওনার কন্ট্রিবিউশন কী কী ছিল, তো অবশ্যই মনে রাখবে অ্যানি বেসান্ত পুরো ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। এবং আমরা যে বলি না ইউনিভার্সাল ভ্রাতৃত্বদ্বয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে উনি এই ব্রাদার্স অফ ইন্ডিয়া এই অর্গানাইজেশন বা অর্গানাইজেশন ঠিক বলবেন একটা গ্রুপ, পার্ট অফ গ্রুপ, যারা থিওজফিক্যাল সোসাইটি, ঠিক থিওজফিস্টি, কিন্তু তারা পলিটিক্যাল পারপাসে, মানে পলিটিক্যাল, সোশ্যাল প্রত্যেকটা পারপাসে কিন্তু এরা পার্টিসিপেট করতো। তো এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। নেক্সট, ইন উইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ সুভাষচন্দ্র বোস অর্গানাইজ টাইগার লিগের, বলো কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে। ইন উইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ সুভাষচন্দ্র বোস অর্গানাইজ টাইগার লিগিয়ন, বলো সবাই প্রত্যেকে বলো। সিঙ্গাপুর, জার্মানি, জাপান এবং ইটালি। কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো। টাইগার লিগিয়ন কাকে বলি আমরা, এটা কেন বলতে পারছো না, কি বললে এটার আনসার, সবাই এটার আনসার কি বললে, কাকে বলা হয়, কোন সাইনকে বলা হয় সুভাষচন্দ্র বোস টাইগার লিগিয়ন, ইন্ডিয়ান লিগিয়ন অফিসিয়ালি, ফ্রি ইন্ডিয়া, দ্য ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, যাকে আমরা বলি জার্মানিতে ওয়াজ আ মিলিটারি ইউনিট রেস দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যেখানে আমরা জানি যে এটা হয়েছিল যখন হিটলারের থেকে যে প্রত্যেক ভারতীয় বন্দীকে ছাড়া হয় এবং প্রত্যেক বন্দীকে নিয়ে উনি এস্টাবলিশ করলেন ইন্ডিয়ান লিজিয়ন। তো এটি হচ্ছে এস্টাবলিশ হয়েছিল জার্মানিতে, খুব ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে আমরা সবাই জানি এই যে জয় হিন্দ, এই শব্দটা কিন্তু ওনার এই গ্রুপই কিন্তু ফেমাস করেছিলেন আমরা বলতে পারি। ঠিক আছে, আর আজাদ হিন্দ ফৌজ হচ্ছে আমাদের সিঙ্গাপুরে। তো এখানে আমাদের আনসার কি হবে, জার্মানি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, খুব ভালো করে মনে রাখো, ইন উইচ রিজিয়ন ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া স্টার্টেড অ্যাট আর্লিয়েস্ট, কোনটা হবে কারেক্ট আনসার বলো। দুটোই বলা, এটা
টাইগার লিজিয়ন এই জন্যই বলা হয় যে যেহেতু এর সাইন ছিল টাইগার, ঠিক আছে, মানে পতাকাটা যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে। বলো এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার। ইন হুইচ রিজিয়ন ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া স্টার্টেড অ্যাট আর্লিয়েস্ট? পাঞ্জাব, মহারাষ্ট্র, বেঙ্গল এবং গুজরাট। তো কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার সি, বেঙ্গল থেকে। আমি তোমাদের বলেই ছিলাম যে আমি যদি মুভমেন্ট বলি যে রেভলিউশনারি মুভমেন্ট, ন্যাশনাল মুভমেন্ট, রেভলিউশনারি মুভমেন্ট শুরু হয়েছিল মহারাষ্ট্র থেকে, ন্যাশনাল মুভমেন্ট শুরু হয়েছিল বেঙ্গল থেকে। তাহলে এখানে আমরা ডিটেল দেখতে পাচ্ছি, ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, দ্য রেভলিউশনারি মুভমেন্ট ফর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ইজ আ পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট কম্প্রাইজিং দ্য অ্যাকশনস অফ দ্য আন্ডারগ্রাউন্ড রেভলিউশনারি ফ্যাকশনস গ্রুপ বিলিভিং ইন আর্মড রেভলিউশন এগেনস্ট দ্য রুলিং অফ দ্য ব্রিটিশ ফল ইন টু দিস ক্যাটাগরি as opposed to the generally peaceful civil disobedience movement and spearheaded by Mohandas Karamchand Gandhi. The revolutionary group were kon kon jayga amra revolutionary group dekhte pai, Bengal, Maharashtra, Bihar, United Province and Punjab. More groups are scattered across the India. To ei region gulo kintu khub bhalo kore mone rakhbe, tar pore prottekta jaygay chhoriye pora, thik ache. Next ebar jeta amra alochona korbo, কোনটা হবে কারেক্ট অ্যান্সার প্রত্যেকে বলো। হ্যাঁ, রেভলিউশনারি হচ্ছে মহারাষ্ট্র, রেভলিউশনারি হচ্ছে মহারাষ্ট্র, ঠিক ঠিক ঠিক। বলো হুইচ হ্যাড হাইয়েস্ট এফেক্ট অন দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া। কোন কোন বিষয়টার এফেক্ট সব থেকে পরে ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়ার ক্ষেত্রে? এটা খুব ভালো করে কিন্তু প্রত্যেকে আনসার দাও, বলো। Which had the highest effect on the freedom movement in India? খুব ভেবে চিন্তে আনসার দেবে, যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে জানাবে যে ম্যাডাম এই জায়গাটা বুঝতে পারছি না, বা বুঝিয়ে দিন বা যাই হোক, ঠিক আছে। একদম কারেক্ট অ্যান্সার ডি হবে, এক্সপেনশন অফ দ্য এডুকেশন। আরে এডুকেশন বা শিক্ষা, এটাই তো তোমার সচেতনতা আনবে, আর তুমি সচেতন হওয়ার পর তবেই তো স্বাধীনতা বা পরাধীনতা বা ডিপেন্ডেন্সি সব কিছু তোমার সচেতনতা কখন আসবে, যখন তুমি শিক্ষিত হবে, যখন তুমি 5টা শব্দ সম্পর্কে তুমি জানতে পারবে বা বিভিন্ন বিশ্বের ঘটনাবলী তুমি জানতে পারবে, ঠিক আছে। তো এক্সপেনশন অফ দ্য এডুকেশন আর কোনো কথাই না। Who criticized Congress conference circus of 3 days? Circus for 3 days কে বলেছিলেন? Circus for 3 days কে বলেছিলেন? Circus for 3 days কে বলেছিলেন? লর্ড কার্জন, নাকি লর্ড লালা লাজপত রায়, নাকি অশ্বিনী কুমার দত্ত, নাকি সুভাষ বোস? একদম কারেক্ট অ্যান্সার অশ্বিনী কুমার দত্ত, ঠিক আছে। অশ্বিনী কুমার দত্তই বলেছিলেন 3 days তামাশা বা সার্কাস ফর 3 days। অশ্বিনী কুমার দত্ত ইম্পর্টেন্ট ছিলেন দুটো কারণে, একটি হচ্ছে আমাদের স্বদেশ বান্ধব সমিতি, আর একটা হচ্ছে শিবাজি ফেস্টিভ্যাল ইন বেঙ্গল, ঠিক আছে, এই দুটো কিন্তু মনে রাখবে। নেক্সট, ডন সোসাইটি ওয়াজ এস্টাবলিশ, ডন সোসাইটি এস্টাবলিশ, বলো সবাই বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার। ডন সোসাইটি এস্টাবলিশ বাই অরবিন্দ ঘোষ, রাসবিহারী ঘোষ, সতীশচন্দ্র মুখার্জি এবং নান অব দিস। প্রত্যেকে বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার। একদম কারেক্ট, এস সি মুখার্জি, সি হবে কারেক্ট অ্যান্সার। তো ডন সোসাইটির পারপাস কি ছিল, কত সালে এস্টাবলিশ হয়? 1902 তে এস্টাবলিশ হয় অর্গানাইজেশন, অ্যাজিটেশন এগেনস্ট দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন 1906।
ডন সোসাইটির বিরোধিতা কি? কার্জন পলিসি, কিন্তু হুইচ ওয়াজ সিন দ্য মোর পাওয়ার উইদ ইন দ্য কলোনিয়াল সেটলার্স অ্যাট টাইম অফ দ্য রাইজিং ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। ডন সোসাইটি থ্রু ইটস ম্যাগাজিন সেম নেম শর্ট টু প্রমোট দ্য ইন্ডিয়ান ভিউজ, অ্যাচিভমেন্ট অ্যান্ড হেরিটেজ সাকসেস। দ্য মেম্বার অফ দ্য সোসাইটি ইনক্লুড নোটেড ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইন্টেলিজেন্সি অফ বেঙ্গল, ইনক্লুডিং রবীন্দ্রনাথ টেগর, অরবিন্দ ঘোষ, রাজেন্দ্র প্রসাদ, রাজা সুভাষচন্দ্র মালি এবং রাধা কুমোদ মুখার্জি। কারা কারা ডন সোসাইটির সাথে? দেখো এই যে প্রত্যেকটা নাম আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা নাম যারা যারা ডন সোসাইটির সাথে রয়েছেন প্রত্যেকটা নাম ইম্পর্টেন্ট। দ্য ওয়ার্ক অফ দ্য সোসাইটি শ দ্য ফাউন্ডিং অফ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন 1905। তো খুব ভালো করে কিন্তু মনে রাখবে। নেক্সট যেটা আমরা আলোচনা করব, অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু এস্টাবলিশ করেছিলেন কবে? কোনটা হবে কারেক্ট অ্যান্সার সবাই বল। সতীশচন্দ্র বসু অর্গানাইজ অনুশীলন সমিতি কত সালে সবাই বল। আমাদের তিনটে ইয়ারের মধ্যে খুব 1905, 1906, 1907 অনুশীলন সমিতি এস্টাবলিশ হয়। টু তে, ফাইভ এ পার্টিশন এনাক্টেড হয়, অক্টোবর নভেম্বরে আমরা দেখতে পাই যে তোমার এস্টাবলিশ হয় বা ইস্ট, যেটা আমাদের ঢাকা অনুশীলন সমিতি। আর এই ঢাকা অনুশীলন সমিতির পর যেটা আমরা দেখি পরবর্তী হচ্ছে যুগান্তর 1906। তো খুব ভালো করে কিন্তু মনে রেখো। আর এখানে ঢাকা অনুশীলন সমিতির সাথে যুগান্তর গ্রুপ যেটা আমরা দেখতে পাচ্ছি সেন্টার অ্যান্ড ইটস ফাউন্ডেশন অফ ডিসলিউশন ডিউরিং দ্য 1930s, দ্য সমিতি চ্যালেঞ্জ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বাই এঙ্গেজিং দ্য মিলিটেন্ট ন্যাশনালিজম অ্যান্ড ইনক্লুডিং বম্বিং, অ্যাসাসিনেশনস অ্যান্ড পলিটিক্যাল মোটিভেটেড ভায়োলেন্স। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন ওয়াজ অর্গানাইজ 1912 বাই, কোনটা হবে কারেক্ট অ্যান্সার প্রত্যেকে বল। হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন ওয়াজ অর্গানাইজড ইন 1912 বাই, বলো প্রত্যেকে। হ্যাঁ, যোগেশ চ্যাটার্জি বলেছে, চন্দ্রশেখর আজাদ বলেছে। এখানে আমাদের আনসার কি হবে? যোগেশ চ্যাটার্জি বা চন্দ্রশেখর আজাদ বলেছেন, বসন্ত বিশ্বাস বলেছেন, এন্ড নান অফ দিস বলেছেন। তাহলে কোনটা হবে কারেক্ট আনসার? হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সাথে রিলেটেড কারা কারা ছিলেন? মানে আনসার হবে অপশন এ, যোগেশ চ্যাটার্জি, শচীন্দ্রনাথ সান্যাল। এই প্রত্যেকটা নাম কিন্তু ভালো করে মনে রাখবে যদি কোথাও কোনো। আর এদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ফেডারেটেড রিপাবলিক অফ দ্য ইউনাইটেড স্টেট অফ ইন্ডিয়া, ঠিক আছে। ইয়ার, হ্যাঁ এটা হচ্ছে 1912 বলেছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে যখন আমাদের ঢাকা অনুশীলন সমিতি যেটা বারাহা ডেকয়টি বা বরিশাল কনস্পিরেসি, ঠিক আছে, তখন ঢাকা অনুশীলনীর পরবর্তী মানে সাকসেসর হচ্ছে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। এবার এটাকে আমরা 24 বলি যেটা অর্গানাইজ হয়, কিন্তু অনেকেই মানে অনেক জায়গাতেই কিন্তু এখানে 1912 বলা হয়। তার কারণ হচ্ছে ঢাকা অনুশীলন সমিতির সাথে সাথে, যেমন আমরা দেখি না যে অনুশীলন সমিতির পার্ট হচ্ছে যুগান্তর, ঠিক সেরকমই ঢাকা অনুশীলন সমিতির একটি পার্ট হয় হচ্ছে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, যেটা পরবর্তী সাকসেসর হয়ে যায় যখন অর্গানাইজ করে 1924-এ ওই তিনজন, সেটা হচ্ছে কানপুরে, আর এটা ইস্ট বেঙ্গলে হচ্ছে 1912 থেকে, ঠিক আছে। যাই হোক, দেখে নেবে ভালো করে। নেক্সট, হু অর্গানাইজ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তাস্কেন সোভিয়েত ইউনিয়ন, কোনটা হবে কারেক্ট অ্যান্সার প্রত্যেকে ভেবে চিনতে বলো। হু অর্গানাইজ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ইন তাস্কেন অফ দ্য সোভিয়েত ইউনিয়ন? মানবেন্দ্রনাথ রায়, শ্রীপাদ অমৃতদাঙ্গে, পিসি জোশী, অ্যান্ড নন অফ দিস। তাহলে এখানে আমাদের আনসার হবে কি? মানবেন্দ্রনাথ রায়,
তো ভালো করে মনে রাখবে মানবেন্দ্রনাথ রায়, ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন তো প্রত্যেকের কাছে কিন্তু থ্যাংক ইউ, সবাই কিন্তু খুব ভালো করে ক্লাস করলে, তো সবাইকে থ্যাংকস। ক্লাস যদি ভালো লাগে, ইনফরমেশন যদি ভালো লাগে, তাহলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে জানাবে, আমি আনসার দেব। আর প্রত্যেকে কিন্তু লিঙ্কটাকে নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে যারা প্রিপারেশন নিচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য। আর কোনো যদি সমস্যা হয় তাহলে নেক্সট ক্লাসে কিন্তু বলতে পারো, বা কমেন্ট সেকশনেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। প্রত্যেকে কিন্তু কালকেও আমাদের তিনটে ক্লাস আছে, একটি 12টা থেকে একটা আছে, 5টা থেকে 6টা আছে, 10টা থেকে সকাল 10টা থেকে 11টা, ঠিক আছে? তো প্রত্যেকে কিন্তু জয়েন করো। আর স্পেশাল ক্লাসে যারা জয়েন করোনি তারা প্রত্যেকে স্পেশাল ক্লাসেও জয়েন করো 7:30 থেকে 8:30 অ্যাকাডেমি অ্যাপসে। আর যদি তোমাদের এখনো সাবস্ক্রিপশন নাও নি, ক্লাসে জয়েন করো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। তো ক্লাসে জয়েন করতে গেলে ইউটিউবে নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিংক আছে, ওই লিংকটা ধরে তোমাদের যেটা সুবিধা হচ্ছে এই মুহূর্তের জন্য সেটাই কিন্তু তোমরা সাবস্ক্রিপশন করে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ডে।